हेलो गाइस, आमी सौतिकार यूट्यूब चैनले आपनादेर स्वागत। आपनारा जदि एक नतून यूट्यूब चैनल खोलार कथा भेबे थाकेन ताहले आपनादेर दुटो जिनिस माथाय रखते हबे, एकटा भिडियो और आरेकटा अडियो। तो भिडियो आपनारा आपनादेर स्मार्टफोन थेके खूब भालो क्वालिटी रेकर्ड करते पारबेन, कारण आजकलकार दिने जे समस्त स्मार्टफोनगुली बाजारे आछे सेगुलो सबकटाई फुल एचडी एवं 4K अब्दि रेकर्ड करा फैसिलिटी आछे। तो सेक्षेत्रे आपनार वीडियो क्वालिटी कोनो रकम कोनो कम्प्रोमाइज करते होबे ना। किन्तु जखन आसे अडियोर कथा तखन सेई स्मार्टफोनगुलोर जे इंटरनल अडियो थाके सेगुलो अतटा क्लियरलि अडियो कैपचार करते पारे ना। तो ইউজুয়ালি সেক্ষেত্রে আমাদের ভিডিওতেও ভালো এসে যায়, কিন্তু তার যে অডিও কোয়ালিটি বা তার যে সাউন্ড কোয়ালিটি সেটা খুবই খারাপ আসে বা অনেক সময় অনেক নয়েজ আসে। তো সেই ক্ষেত্রে আপনি যতই ভালো কন্টেন্ট দিয়ে থাকুন না কেন, আপনার ভিডিওতে অতটা ভালো ভিউ আসে না, কারণ আপনার ভিডিওর মধ্যে যদি অডিও ভালো কোয়ালিটি না থাকে তাহলে কেউই আপনার ভিডিওর উপরে এসে ভিডিওটি সম্পূর্ণ দেখবে না। তাতে আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন আপনার ভিডিওতে ভিউ আসবে না। সুতরাং আপনাকে একটি ভালো মাইকে ইনভেস্ট করতে হবে। তো মাইক অনেক ধরনের হয়, ডিপেন্ড করছে আপনি কি ধরনের ইউটিউব চ্যানেলটি খুলতে যাবেন। ধরুন আপনি ইনডোর শ্যুট করতে চাইছেন, মানে আপনি কোনো টেকনিক্যাল চ্যানেল খুলতে চাইছেন, বা আপনি ইনডোরে কোনো রকম কুকিং চ্যানেল খুলতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার জন্য পোয়া BY-M1 এই মাইকটা আপনার জন্য পারফেক্ট হবে। কারণ এই মাইকটা 360 ডিগ্রি সাউন্ড ক্যাপচার করতে সক্ষম এবং এই মাইকটা রিজনেবল প্রাইসের মধ্যেও চলে আসে। এই মাইকটা 1000 থেকে 1200 মধ্যে আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে পারচেস করে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, এটা তো গেল ইন্টারনাল মাইক। কিন্তু আপনি যদি আউটডোর শ্যুট করার কথা ভেবে থাকেন, কোনো ব্লগিং চ্যানেল ওপেনের কথা ভেবে থাকেন, বা কোনো ট্রাভেল চ্যানেল ওপেনের কথা ভেবে থাকেন, তো সেক্ষেত্রে আপনার জন্য এই মাইকটি কিন্তু পারফেক্ট হবে না। কারণ এই মাইকটি একটি ওয়্যার দিয়ে কানেক্ট থাকবে আপনার মোবাইল বা ক্যামেরার সঙ্গে। তো সেক্ষেত্রে এই ধরনের ল্যাপেল মাইক বা কলার মাইক ব্লগিংয়ের ক্ষেত্রে খুব একটা উপযোগী নয়। তো সেক্ষেত্রে আপনি আউটডোর শ্যুটের জন্য আপনাকে এই ধরনের একটি মাইকে ইনভেস্ট করতে হবে। এটা হলো বোয়া BY-MM1। এই মাইকটা একটি শর্টগান মাইক। এই মাইকটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা 1400 থেকে 1600 মধ্যে এই মাইকটা আপনারা ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কিনে নিতে পারেন। এবং এই দুটো মাইকই আপনার মোবাইল বা ক্যামেরার সঙ্গে কানেক্ট হবে। তো আজকে আমরা আলোচনা করব এই বোয়ার এই শর্টগান মাইকটাকে নিয়ে, যেটা আপনারা আউটডোরে ইউজ করতে পারবেন এবং এই মাইকটা ইউজ করে আপনি একটি ভালো অডিও কোয়ালিটি এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আজকে আমরা এই মাইকটার আনবক্সিং করব এবং সাউন্ড টেস্ট করে নেব। তো চলুন দেরি না করে এটাকে আনবক্স করি আর দেখে নিই এর সাউন্ড কোয়ালিটি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এই ধরনের টিপস আপনাদের জন্য রেগুলারলি নিয়ে আসবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বোয়া BY-MM1 এই মাইকটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এটাকে আনবক্সিং করে এর মধ্যে কী কী পাওয়া যায়। তো এটি বোয়া BY-MM1 শর্টগান একটি মাইক্রোফোন, কম্পাটিবল উইথ মোবাইল ট্যাবলেট PC বা ল্যাপটপ থেকে কানেক্ট হবে, আর সাথে ক্যামেরা আর GoPro। তো আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা, যারা স্পেশালি ব্লগিং করেন বা যাদের আউটডোরে শ্যুট করতে হয় তাদের জন্য এই মাইকটা একদম পারফেক্ট থাকবে। এই মাইকটার বেস্ট বাই লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এদিকে কিছু স্পেসিফিকেশান লেখা আছে। প্রথমেই লেখা আছে কম্পাটিবল উইথ স্মার্টফোন ট্যাবলেট DSLR ক্যামেরা ক্যামকোডার অডিও রেকর্ডার এটসেট্রা। তো দেখা যাক এর ভেতরে কী কী কন্টেন্ট পাওয়া যায়। বক্স কন্টেন্টের মধ্যে কিছু এই এই ধরনের জিনিস দেখতে পাবেন, যার মধ্যে ওয়ারেন্টি কার্ড দেখতে পাবেন, তো বই আর একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাবেন। তো চলুন এখন এগুলোকে সাইড করে দিই, মেন কন্টেন্টটা দেখে নিই। তো প্রথমেই যেটা
উইন্ড কাটার, ব্লগিং করার সময় উইন্ডটাকে কম করতে এটি আপনার সবথেকে বেশি কাজে লাগবে। কোয়ালিটি খুবই ভালো এটা, বয়ার ব্র্যান্ডিং করা। চলুন দেখে নিই আর কী আছে। একটি মাউন্ট ক্যামেরা বা মোবাইলের সঙ্গে লাগানোর জন্য, একটি কেবল এটি মোবাইলের সঙ্গে কানেক্ট করার জন্য, একটি ওয়্যার এবং একটি পাউচ বয়ার ব্র্যান্ডিং করা, বয়া BYMM1। তো চলুন এবার এই মাইকের সাউন্ড টেস্টটা করে নেওয়া যাক। তো এখন এটা ফোনের ইন্টারনাল মাইক থেকে রেকর্ড হচ্ছে, আপনারা সাউন্ড বুঝতেই পারছেন কীরকম। চলুন এবার মাইকটা লাগাই। তো আমি এখন স্মার্টফোনেতে বয়া BYMM1-এর শর্টগান মাইকটা কানেক্ট করেছি। আপনারা সাউন্ডের তফাতটা বুঝতে পারছেন, কত লাউডলি এবং নয়েজ রিডাকশান করে একটা ভালো আউটপুট দিচ্ছে। তো এখন অডিওটা রেকর্ড হচ্ছে ক্যামেরার ইন্টারনাল মাইক থেকে। এবার চলুন আমরা বয়ার এই মাইকটাকে ইনসার্ট করি এবং দেখে নিই এর সাউন্ড কোয়ালিটি কীরকম আসবে। তো এখন রেকর্ড হচ্ছে বয়া BYMM1 এই শর্টগান মাইকটা দিয়ে। আপনারা সাউন্ডের কোয়ালিটি বুঝতে পারছেন কীরকম। তো আশা করি আপনাদের কাছে সাউন্ডের টেস্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি একটি স্মার্টফোন থেকে থাকে, তাহলে স্মার্টফোন থেকে এই মাইকটা ইউজ করে কীরকম অডিও আউটপুট আসবে, এবং আপনাদের কাছে যদি একটি ক্যামেরা থেকে থাকে, তাহলে সেই ক্যামেরা থেকে আপনাকে এই মাইকটা থেকে কীরকম আউটপুট আসবে, দুটোই আপনাদের সাউন্ড টেস্ট করে আমি দেখিয়ে দিলাম। সুতরাং আপনাদের কাছে আশা করি একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আপনারা আউটডোর শ্যুট করতে চান বা যদি ব্লগিং চ্যানেল ওপেন করতে চান বা ট্রাভেল চ্যানেল ওপেন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই আউটডোর শর্টগান মাইকটা পারফেক্ট একটা ডিল হতে পারে। আর আপনারা যদি ইনডোর শ্যুট করতে চান, মানে কোনো টেক চ্যানেল বা কোনো কুকিং চ্যানেল বা এই ধরনের কিছু যদি আপনি ইনডোর শ্যুট করতে চান, তাহলে এই ধরনের ল্যাপেল মাইক বা কলার মাইক আপনারা ইউজ করতে পারেন, এবং এটাও আপনার জন্য কিন্তু বেস্ট ডিল হবে। আর এই মাইকটা সম্বন্ধে যদি আপনারা ডিটেলসে জানতে চান, এই মাইকটার যদি সাউন্ড টেস্ট দেখতে চান, তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানান, আমি এই মাইকটা নিয়েও একটা সাউন্ড টেস্ট ছোট ভিডিও আপনাদের কাছে বানিয়ে দেবো। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এই ধরনের আপনাদের জন্য ভিডিও রেগুলারলি বানাতে থাকবো।